খুঁজবেন, আমার তো আসলে প্রত্যেকটা অপশনের সঙ্গে পরিচয় করে দেওয়া সম্ভব না। এটার কন্ট্যাক্ট ফর্মটা, কন্ট্যাক্ট ফোরাম, আচ্ছা এখানে কন্ট্যাক্ট ফোরাম হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফোরামের জন্য আবার কি করতে হবে, এখানে একটা এপিআই কি দিতে হবে। কারণ এই থিমটা অনেক সিকিউর করে ফেলছে যে কেউ যাতে ইউজ না করতে পারে। এপিআই কি আমি সময় পেলে আপনাদের দেখাবো, বাট এখন না। এপিআই কি আসলে কিছুই না, একটা সার্ভিস, একটা সার্ভিস। যদি আপনি গুগলের, সাপোজ গুগলের ম্যাপসের এপিআই কি চান, বা মনে করেন এক ওয়েদার আছে না, সাপোজ এই একটা ওয়েবসাইট, তাই না? এখান থেকে আপনি কি করবেন, একটা ওয়েবসাইটের আপনার কি বলে ওয়েদারটা নেবেন আর কি। তো এখানে ধরুন দিয়ে দিলেন ঢাকা, এখানে আমার লোকেশন সেট করতে বলছে। এপিআই কি না, ওরা ওরা এই ওয়েবসাইট ওয়েবসাইট যারা বানাইছে, যেমন মনে করেন এখন যদি আপনি এখানে যান, গিয়ে যদি ঢাকা লেখেন, এই যে সাজেশন দিচ্ছে যাই হোক দিক, এখানে যদি আপনি যান আবার কি বলে, ওয়েদার রিলেটেড techweather.com, মানে এই ওয়েবসাইট গুলা, যেমন ওয়েদারটা, তাপমাত্রা, তাপমাত্রাটা তো আমরা ওয়েবসাইটের মধ্যে কি এরকম আছে যে আপনার এখানে ওয়েবসাইটের মধ্যে থার্মোমিটার বসানো আছে, ওয়েবসাইট যেখান থেকে ব্রাউজ করছি তাপমাত্রা নির্ণয় করছে, এদের সঙ্গে আবহাওয়া অফিসের একটা লিঙ্ক আছে, ওরা তাপমাত্রাগুলো নিচ্ছে, নেওয়ার পরে এটা ওয়েবসাইটের মধ্যে আপডেট করতেছে, এটা দেখা যাচ্ছে, এটা তো সিস্টেম। এখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন, সেই ওয়েবসাইটের মধ্যে তো আর এরকম তাদের থেকে সাথে তার কন্ট্যাক্ট করা আপনার সম্ভব না, সম্ভব। আপনাকে কি করতে হবে, আপনাকে এই ওই ওয়েবসাইট যারা বানাইছে তারা আপনাকে একটা কি দিবে, একটা কি, একটা কি এপিআই কি, ওইটা কি বলা হয় এপিআই কি, আপনি ওইটা ইউজ করে, ওরা সবাই দিতে পারে আবার নাও পারে, কথা বুঝতে পারছেন, ওই জিনিসটা ওই ফ্যাসিলিটি সব ওয়েবসাইট দিতেও পারে আবার নাও দিতে পারে। তো ওইটা ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ওই জিনিসটা সেট করতে পারবেন, যাতে আপনার ওয়েবসাইটে এরকম সার্চ বার থাকবে, ওখানে গিয়ে লিখলেই আপনার ওয়েবসাইটের মধ্যে শুরু করবে। এটা কথা বুঝতে পারছেন, এখানে গিয়ে লিখি একটু, সাপোজ ঢাকা,
এ চলে আসছে এই জিনিসটা দেখছেন, এখানে কত ডিগ্রি কত ফরেনহাইট সব চলে আসছে, এখানে ম্যাপ সব জিনিসপত্র চলে আসছে, কথা বলতে গেছে। এখানে এপিআই থাকার কথা, এখানে না থাকলেও দেন কোথাও লেখা আছে এখানে এপিআই রিলেটেড কোন কথা লেখা আছে? এই যে এপিআই দেখছেন, এক ওয়েদার এপিআই, এখান থেকে গিয়ে এই এপিআই সবাই দেয় না, এপিআই নর্মালি আপনাকে দিবে না, আপনাকে লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, করার পর একটা কোড দিবে, ওই কোডটা আপনাকে নিয়ে ওই কোডটাকে পিএইচপি রেজিস্টার কনফিগার করতে আর কি, একটা সার্ভিস, কথা বুঝতে পারছেন, একটা সার্ভিস নেওয়া। ফেসবুকে এপিআই প্রোভাইড করে, সাপোজ ফেসবুক আপনি একটা প্লাগ ইন বানাবেন, সেই প্লাগ ইনের কাজ থাকবে কি আপনি লাইক দিবেন, লাইক দিলে ফেসবুকে অলরেডি পেজে লাইক হবে, এরকম অনেক প্লাগ ইন আছে কিন্তু, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সোশ্যাল প্লাগ ইনগুলো আছে, ওইগুলো এই আপনার ডেভেলপার্স ডট ফেসবুক আই করছে, ডেভেলপার ডট ফেসবুক ডট কম দেখছেন, এখান থেকে কি অনেক কিছু করা যায় দেখছেন, এই যে ডেভেলপার ডট ফেসবুক ডট কম, এটা অনলি ডেভেলপারদের জন্য, কী কী করা যায় ফেসবুক আপনার লগ ইন হয়ে আপনার দেখাচ্ছে কি কিছু কিছু ওয়েবসাইটগুলোতে কিছু কিছু আপনার অ্যাপসগুলোতে ওখানে ওই অ্যাপগুলোতে লগ ইন করতে হয় না, লগ ইন উইথ ফেসবুক লিখলে অটোমেটিক্যালি আপনি ফেসবুকে লগ ইন করা থাকলে কী হয়ে যায়, লগ ইন হয়, এগুলো হচ্ছে এই সবগুলো এপিআই দিয়েই করা, সেগুলো কনফিগার করে কোথায় গিয়ে, যেখানে গিয়ে করে ডেভেলপার ডট ফেসবুক ডট কমে গিয়ে, কথা বুঝতে পারছেন? ডেভেলপারদের জন্য বানানো এটা। আচ্ছা যাই হোক, তো আমরা ট্রাই করব একটা পেজ পেজ পেজের মধ্যে বিল্ডার কেমনে ইউজ করে সেটা দেখার জন্য। এখন এখানে আমরা যদি এডিট পেজে যাই, এখানে যদি দেখেন, এখানে যদি নর্মাল কোনো লেখা লেখি তাহলে কিন্তু চলে আসবে, এখানে আসবে না, হ্যালো হ্যালো লিখলে হ্যালো চলে আসবে, ঘটনা হচ্ছে কি আমি যদি এখানে কিছু লেখা লিখতে চাই, মানে ভিজুয়াল কম্পোজার প্লাগইন যে ইউজ করা যাবে এর মধ্যে এরকম না, কিন্তু ভিজুয়াল কম্পোজারের মধ্যে ইউজ করা যাবে, কিন্তু ইউজ করবেন না কখনো, কারণ যেটা যার মধ্যে মানায় সেটাই তো ইউজ করা উচিত নাকি, যেটা যার সাথে যায়, অলরেডি এর মধ্যে একটা পেজ বিল্ডার রেখে দিছে, আপনি কেন অন্য একটা পেজ বিল্ডার ইউজ করবেন? তো এখান থেকে ইউজ করার সিস্টেম হচ্ছে, এখান থেকে আবার বিভিন্ন রকমের টেমপ্লেট ইউজ করা যায়, কথা বুঝতে পারছেন? এখানে বিভিন্ন রকমের কী ইউজ করা যায়, যে স্লাইডের জন্য কী স্লাইড অ্যাড করবেন, পেজের জন্য আলাদাভাবে কী করা আছে, একটা অপশন তৈরি করা আছে ফিউশন অপশন। আচ্ছা এই যে এখান থেকে ইউজ ফিউশন বিল্ডার, এখান থেকে গিয়ে আপনি ফিউশন বিল্ডার ইউজ করতে পারবেন, কী হবে সাপোজ আপনি যদি কোনো কন্টেইনার নেন, এখান থেকে কন্টেইনার সেট করতে পারবেন, যে কন্টেইনার কত মানে কত ইয়েতে নেবেন, মানে হাফ নেবেন না তিন নেবেন নাকি একদম ফুল উইথ নেবেন, এদিকে এক মানে ওয়ান থ্রি আর টু থ্রি এরকম নেবেন কিনা, মানে আপনি যেরকম চান এরকম লেআউট নিতে পারবেন। সাপোজ আমরা নর্মালি এরকমই ধরে নিলাম, নেওয়ার পর এর মধ্যে কী ইউজ করবেন, কী লিমিট অ্যাড করবেন, সেই লিমিট অ্যাড করা যাবে, লিমিটে গিয়ে যেখানে অ্যালার্ট অ্যাড করা যায়, ব্লগ অ্যাড করা যাবে, আপনি বাটন ইউজ করতে পারবেন, কন্টেন্ট বক্স অ্যাড করতে পারবেন, কথা বুঝতে পারছেন? আপনি স্লাইডার অ্যাড করতে পারবেন, বাট এটা কিন্তু এই ওইটার মতো ওরকম না দেখতে, ঠিক আছে? আপনি এর মধ্যে আবার নেস্টেড কলাম, কলামের মধ্যে কলাম অ্যাড করতে পারবেন, ধরেন আপনি এখান থেকে ধরেন ইউজ করলেন সাপোজ ফ্লিপ বক্স, ফ্লিপ বক্স একটা ইউজ করলে খারাপ দেখা যাবে, আমরা কাজ করি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এখানে গিয়ে এটাকে আবার কী করা যাবে, ওয়ান ফোর করা যাবে, ওয়ান ফোর করে কী করা যাবে, এটাকে আবার ক্লোন করা যাবে, যে ক্লোন এক দুই হয়ে গেছে, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ এবার এখানে গিয়ে ধরেন আপনি নিলেন কি সাপোজ ফ্লিপবক্স না করো ফ্লিপবক্স সিস্টেম কীরকম নাম্বার অফ কলাম এখানে একটা কলাম ধরেন আছে ইলেভেন ভিজিবিলিটি এরকম সিএসএস ক্লাস আচ্ছা এখানে কন্টেন্ট দিবেন কি কন্টেন্ট থাকবে এখানে গিয়ে কন্টেন্ট দিয়ে দিলেন ফ্লিপবক্স ফন্ট এন্ড হেডার হেডিং কি থাকবে থাকলো ধরেন ওয়েব ডিজাইন ফ্লিপবক্স ব্যাক সাইড সামনে একটা পিছনে একটা কথা বুঝতে পারছেন এখানে ধরেন থাকলো মুস্তাফিজ সাব্বির এখানে হচ্ছে ফন্ট সাইড হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ এখানে থাকবে হচ্ছে ফ্লিপবক্স ফন্ট সাইড কন্টেন্ট লেখা থাকলো ধরেন ওয়েব ডিজাইন আপনি শিখতে পারবেন এইখানে আসলে ধরেন রেখে দিলেন এখানে কিছু কি করবেন আবার ব্যাক সাইডে কিছু কন্টেন্ট রাখবেন সাপোজ কিছু কন্টেন্ট আমরা অ্যাড করে দিলাম রাখার পর আমি একটু সেভ দে দেখি আসলে কি অবস্থা সেভ দেওয়ার পর আমি একটা কাজ করে এটাকেই ক্লোন করে এটাকে ধরে এখানে নিয়ে যাই এটাকে আবার ক্লোন করে ধরে এখানে নিয়ে গেলাম এটাকে ক্লোন করলাম করে এখানে নিয়ে গেলাম আপডেট দেন চলে আসছে ওয়েব ডিজাইন দেখছেন এটাকে বলা হচ্ছে ফ্লিপবক্স কথা বলা গেছে ফ্রন্ট সাইড এরকম আর ব্যাক সাইড এরকম আপনি ইচ্ছা করলে ফ্রন্ট সাইডের কালার চেঞ্জ করতে পারবেন ব্যাক সাইডের কালার চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা এই হচ্ছে অবস্থা তো আপনি ইচ্ছা করলে আরেকটা কি করতে পারবেন আরেকটা রো নিতে পারবেন একইভাবে এখন আমি তো জাস্ট দেখালাম যে এখানে এই অপশন এখন স্লাইডারটা কেমনে করবেন ফিউচার স্লাইডারের জন্য অ্যাড স্লাইডে যান এখন হচ্ছে স্লাইডস এটা কি স্লাইডার স্লাইডস মানে কি এক একটা স্লাইড যে হচ্ছে এটা হচ্ছে স্লাইডস কথা বুঝতে পারছেন স্লাইডস আর টোটালটাকে বলা হয় কি স্লাইডার আমরা আগে কি করি অ্যাড করবো স্লাইডার অ্যাড করবো তার নাম দিলাম স্লাইডারের যে হোম স্লাইডার আচ্ছা দেওয়ার পর আপনি এখানে গিয়ে একটু সেভ দেন এটা হচ্ছে অটোমেটিক্যালি শর্টকট তৈরি হয়ে গেছে এটা আপনি ইচ্ছা করলে এটাকে এডিট করতে পারবেন আচ্ছা দ্বিতীয়ত আপনি কি অ্যাড করবেন স্লাইডস অ্যাড করবেন অ্যাড নিউ স্লাইডস এখানে ধরেন ইউজ করলাম স্লাইড যে ফার্স্ট স্লাইডস এখানে ইমেজ স্লাইড হবে নাকি আপনার ইউটিউব ভিডিও হবে নাকি হোস্টেড কোনো ভিডিও স্লাইডস হবে কি হবে তাই নর্মালি ইমেজ স্লাইড আপনি রাখবেন ফার্স্টেরটা তারপরে থাকবে হচ্ছে কন্টেন্ট অ্যালাইনমেন্ট লেফট থেকে শুরু হবে না কি হবে হ্যাঁ লেফট থেকে শুরু হবে যদি কন্টেন্ট থেকে থাকে বা সেন্টার থেকে রাখতে চাইলে রাখবেন এবার হেডিং এরিয়া মধ্যে থাকবে সাপোজ ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এখানে হেডার সেপারেট থাক এখানে দেওয়া আছে না আপনি চাইলে রাখতে পারবেন তারপর হচ্ছে হেডিং ফন্ট সাইজ কেমন হবে এটা দিতে পারবেন ডিফল্টভাবে কী থাকে আচ্ছা ইনস্টেড অফ ডিফল্ট 60 থাকে তাহলে আমরা হেডিং কালার দিতে পারি না দিতে চাইলে না দিবেন হেডিং ব্যাকগ্রাউন্ড
দিতে পারবেন। হেডিং ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ক্যাপশন এরিয়া, ক্যাপশন কি দিবেন, সাপোজ ক্যাপশন ধরেন সামথিং কিছু লেখা দিয়ে দিলেন, তারপর হচ্ছে সেপারেটর, ফন্ট সাইজ, কালার কম্বিনেশন সব কিছু দেওয়া আছে। এখানে আর বাটন দেওয়া আছে, বাটনও চলে আসবে এখানে। আচ্ছা এটা পরে দেখাচ্ছি বাটনটা, হ্যাঁ বাটনের লিঙ্কও দেওয়া যাবে। এখন এই যে স্লাইডস বানাচ্ছেন এটা কোথায় থাকবে, কোন স্লাইডের আন্ডারে? যদি আপনি এখান থেকে হোম স্লাইডস দিয়ে দেন তাহলে কি হোম স্লাইডারের আন্ডারে এই স্লাইডার থাকবে। এবার এখানে সেট ইমেজ, ইমেজ সেট করবেন। আমি একটু ইমেজ নিয়ে আসি, এখান থেকে দেখেন স্লাইডার নিচে একটা স্লাইডার নেওয়ার পর এই নিচের দিকে আসেন, এখান থেকে দেখেন স্লাইডার অপশন আছে, এখান থেকে স্লাইড আপনি অপশন সেট করে দিতে পারবেন যে ফিউশন স্লাইডার, আর স্লাইড হিসেবে কোনটা থাকবে হোম স্লাইডার। দেখছেন আপনি যদি ওইটা যদি না দিতেন কি দিতেন, যদি রেভলিউশন স্লাইডার নিতেন, রেভলিউশন স্লাইডার কিছুই বানানো নাই, বানানো নাই এই জন্য এটা সেট করা যাচ্ছে না। কথা বোঝা গেছে? আচ্ছা সেভ করে আমরা একটু আপডেট দেখি আসলে আমাদের ফ্রন্ট এন্ডে কোনো কিছু আসে কিনা। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। আচ্ছা এখানে বাটন দেওয়া আছে, বাটনের লিঙ্ক চেঞ্জ করতে পারেন আপনি ইচ্ছা করলে। কি হবে নিচে যান, এখানে গেলে রাখবেন, এই যে বাটনের কালার দেওয়া আছে, বুঝছেন বাটনের লিঙ্ক এখানে দিতে পারবেন, বাটনের কালার এখান থেকে আপনি কি করতে পারবেন, ডিফল্ট দেওয়া আছে ডিফল্ট কালারটা, এটা সাইজ আপনি দিতে পারবেন, টাইপ দিতে পারবেন কীরকম শেড হবে। এখানে ভিতরে যে লেখা আছে কি বাটন টেক্স, কি লেখা আছে এখানে, বাটন টেক্সই লেখা আছে, আপনি ইচ্ছা করলে দিতে পারবেন। কন্ট্যাক্ট আস, আপনি এই বাটন রাখলেন না, না রাখলে বাদ দিয়ে দেন। আচ্ছা কন্ট্যাক্ট আস, আচ্ছা নাম্বার টু তে ধরে আপনি আরেকটা স্লাইড অ্যাড করবেন বা ক্লোন করতে পারবেন, এটাকে আবার কি করতে পারবেন ক্লোন করতে পারবেন, অ্যাড নিউ স্লাইড এখানে দিলেন, ধরেন সেকেন্ড স্লাইড এখানে দেবেন ইমেজ, এটা হবে কি হবে কি ইউটিউব ভিডিও, এখানে ইউটিউবের আইডি দিয়ে দিতে হবে আপনাকে, সাপোজ ইউটিউবে যান একটা আইডি নিয়ে আসেন, হ্যাঁ ধরেন এই ভিডিওটা থাকবে আর কি, তো ভিডিওর আইডি হবে এটা, গানটা খুব ভালো লাগে আমার, এটা চাইডি, কথা বুঝতে পারছেন, এতটুকু চাইডি। আইডি কপি করেন, কপি করে কোথায় বসায় দিবেন, বসায় দিলেন, দেওয়ার পর আর কিছু ধরেন দিলেন না, দেওয়ার পর একটু একটু সেভ দেন। এটা তো আমরা এখানে সেট করে নেই তাই না, সেট করতে হবে না, সেট করতে হবে। অটোমেটিক রিপ্লে হচ্ছে, আপনি চাইলে এখান থেকে কি ক্যাট করতে পারবেন, পারতেন
কোনো লেখা অ্যাড করতে পারতেন, এখানে ক্লিক করলে চলে যাবে। কি কথা বলা গেছে? আচ্ছা, এরকম অ্যাড করা যাবে, প্রত্যেকটা স্লাইড অ্যাড করা যাবে, স্লাইডের সঙ্গে আবার স্লাইডস অ্যাড করা যাবে একটা একটা করে। সেটা অ্যাড করবেন কোথায় গিয়ে? যেখানে অ্যাড করলে উপরে আমাকে এভাবে অ্যাড করতে হবে না, ঠিক আছে? এখানে যে অটোমেটিকলি চলে আসছে স্লাইড সেকশন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করি আমি, একটু স্লাইডারটা নিচে দেওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ, আপনি যদি পরবর্তী কোথাও কোনো স্লাইডার আনতে চান সেক্ষেত্রে আনা যাবে। সেক্ষেত্রে আনা যাবে হচ্ছে কীভাবে, আপনি এক্সট্রা কোনো কন্টেইনার নেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে এলিমেন্ট অ্যাড করে আনা যাবে। এখানে দেখেন স্লাইডারের নামে অপশন থাকার কথা, রেভলিউশন স্লাইডার আছে, এখানে ফিউশন স্লাইডারও আছে, নিতে পারবেন এখান থেকে। কথা বলা গেছে? এখন যদি চান যে কোনো স্পেসিফিক কোনো আপনার থিমকে কী করবেন, স্পেসিফিক কোনো ডিজাইনকে আপনি ডেমো হিসেবে ইম্পোর্ট করবেন, তাহলে কী করবেন, যাওয়ার পর এখান থেকে ড্যাশবোর্ডে যান একটু। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে প্লাগ ইন আছে একটা, দেখি প্লাগ ইন ইনস্টল করার পর পারা যায় কিনা। প্লাগ ইনের নাম হচ্ছে, ডাব্লুপি অল ইন অন WP মাইগ্রেশন। আচ্ছা, এটাকে একটু ইনস্টল করে দেখি, অল ইন অন WP মাইগ্রেশন। লাইসেন্স কি দেবে? তো এখানে যাই একটু, আচ্ছা দেখি আমাদের এখানে কোনো ডেমো দেওয়া আছে কিনা অ্যাভাটার থিমের মধ্যে। আমরা সবগুলোকে জিপ করি আমাদের ক্লাস ফোল্ডারের মধ্যে এক্সট্রাক্ট করি। হ্যাঁ, এখানে ডট XML লিখে একটু সার্চ দেই। ইম্পোর্ট ফ্রম ফাইল URL FTP Dropbox, Google, Amazon,
আচ্ছা, এখান থেকে একটু ডেমো দেখি, আমরা ডেমো পাই কিনা। থিম ডেমো ফাইল, এখানে বলছে এটার নামই বলছে অল ইন মাইগ্রেশন। ইম্পোর্ট ট্যাব, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন স্লাইডার, ফ্রম বটম চুজ সিলেক্ট ব্যাকআপ ফাইল ইউ হ্যাভ ডাউনলোডেড। আচ্ছা, এখানে ডেমো দেওয়া আছে, দেখছেন নিচে অনেক রকমের ডেমো দেওয়া আছে, আপনার যেটা লাগবে। আমরা কোটাটিতে যাচ্ছিলাম যেন, সাপোজ হেলথ দেখি আছে কিনা। এখানে যান, খুবই গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক, এই লিঙ্কটা রেখে দেই। চোরাই বুদ্ধি একটা, মানে এটা এটা এভারের ওয়েবসাইটের মধ্যে কিন্তু লিখছে। লাইসেন্স কি থাকলে কি আপনাকে আপনাকে দেবো? আপনি কি ইউজ করতে পারবেন? ইউজ করতে পারবেন না।
গিয়ে ডেমোটা ডাউনলোড দিলাম, তারপর এটাকে ধরেন রেখে দিচ্ছি কোথায় আমাদের ডিলেট করে দিই। এবার ইম্পোর্ট করার সময় কি করবো আমরা, এখানে গিয়ে ফাইল দেখা দেবো, ফাইল দেখার তারপর এখান থেকে যাবো যাবো হচ্ছে এফ ড্রাইভে, এখানে গিয়ে ফাইলটা দেখা দেবো। ওকে সুমানু একটু এটা স্টপ মানে কি, এখানে আপনি স্টপ করে রাখতে পারবেন। প্রিপেয়ারিং টু ইম্পোর্ট, চেকিং এক্সটেনশন কম্প্যাটিবিলিটি, আচ্ছা এখন কন্টিনিউ ক্লিক করে, হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করলে ডান প্রিপেয়ারিং ব্লগস এতগুলো ফাইল সে রেজিস্টার করবে। একটু সময় নেবে, এখান থেকে 100% হবে। হ্যাঁ আমরা একটু বিরতি, আমরা বিরতিতে চলে যাই, অলরেডি একটা না না রাখ বুঝলাম। হ্যাঁ তাহলে নামাজ পড়ে আসুন।